দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ঘোষণা ইশতেহারের ইতিবাচক দিক। পাশাপাশি কর্মসংস্থান, স্মার্ট বাংলাদেশ, কৃষি খাতে উন্নয়ন এবং নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি সময় উপযোগী। এসব বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা, বলছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয় বুধবার। উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান শিরোনামের ইশতেহারে কর্মোপযোগী শিক্ষা, সমন্বিত কৃষি ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান মনে করেন ইশতেহারটি বাস্তবায়নযোগ্য, বিশেষ করে লাভজনক কৃষির লক্ষ্য নির্ধারণ করা সম্ভব। বেকার তরুণদের চাকরির দিকে না ঝুঁকে তাদের উদ্যোক্তা হতে উদ্যোগী করার বিষয়টিও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। কৃষি এবং শিল্প দুই পায়ে তিনি হাঁটতে চাচ্ছেন এবং আমাদের কৃষির জন্য যে যান্ত্রিকরণ, আধুনিকায়ন এবং কৃষিতে যে সমস্ত বিনিয়োগ দেওয়া হচ্ছে, বিশেষ করে যান্ত্রিকরণের জন্য যে সুবিধাগুলো এতদিন যাবৎ তাঁর সরকার দিচ্ছে, সেটাকে তিনি অব্যাহত রাখবেন, আরও জোরদার করবেন। এতে করে যেটা সুবিধা হবে যে দারিদ্র কমবে। 2024 সালে নির্বাচনী ইশতেহারকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। 2018 সালে নির্বাচনের প্রাক্কালে, 2014 সালে নির্বাচনের প্রাক্কালে যে ইশতেহারগুলো দেওয়া হয়েছিল তারই ধারাবাহিকতা বজায় রেখে 2024 সালে ইশতেহার দেওয়া হলো। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। ব্যাংক সহ আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ। ব্যাংকিং খাতের যে বোর্ডগুলো আছে এগুলোকে খুব স্মার্ট করা, এথিক্যাল করা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের সংখ্যা সেখানে বাড়ানো এবং প্রয়োজন হলে বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড করবার সাহস দেখানো। আমার নিজের ধারণা যে সেই ধরনের সংস্কার তার মনে আছে। শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে এটাকে আরও বেশি কর্মমুখী করা, বাস্তবমুখী করা, বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার বিস্তার ঘটানো, সেগুলোর উপরে সরকারের এবার নজর বেশি থাকবে। এবং বেকারত্ব যেটা আছে সেটাকে কমাইতে গেলে আমাদের শিল্প কারখানা স্থাপন করা ছাড়া কোনো বিকল্প নেই। তবে আগামী 5 বছরে এসব বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে রাজনীতি। পুরোপুরি কখনই হয়তো সম্ভব হয় না, কারণ আমাদের তো বিশ্ব পরিস্থিতিও চিন্তা করতে হবে, দেশের নানা সমস্যার কথা, সংকটের কথা, এমনকি ষড়যন্ত্রের কথাও আমরা জানি। তো সেগুলো বিবেচনায় রেখেই এই লক্ষ্যমাত্রা অর্জনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তো বিশ্লেষকরা আশা করেন এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ তার রাজনৈতিক সফলতা অর্জন করতে পারবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।